এখানে দেখো যে একটা ক্ল্যাম্প আছে, এজ ইউজুয়াল ক্ল্যাম্প কি জন্য ইউজ করা হয়? অ্যাটাচ করার জন্য। হ্যাঁ, অ্যাটাচ করার জন্য বা আমরা কোনো ওয়ার্ক হোল্ডিং ডিভাইস ওয়ার্ক বা ওয়ার্ক পিসকে আমরা হোল্ড করে রাখার জন্য, যেটার উপর আমরা ফার্দার মেশিনিং অপারেশন করতে পারি। এই এই ডিভাইসটা বা এই ইকুইপমেন্টটা কোন লেভেলে দেখছো দেখছো কখনো? জি স্যার, উড সবে দেখছিলাম একবার। হ্যাঁ, উৎসবে তোমাদের যে 1-1 এর যখন যে এক্সপেরিমেন্টটা ছিল যে উৎসবে, ওইখানে ওইখানে আমরা দেখছিলাম যে এটার স্পেসিফিক নাম ছিল সি ক্ল্যাম্প। তারপর আরেকটা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস তোমাদের ওইখানে দেখানো হয়েছিল, নাম মনে আছে? একটা ছিল সি ক্ল্যাম্প, আর একটা কি ছিল? আরেকটা ছিল ভাইস, তাই না? জি স্যার, হ্যাঁ, ভাইস দিয়ে দেখবে যে ওইগুলো টেবিলের সাথে অ্যাটাচ করা ছিল, তারপর ওইখান থেকে তোমরা ওই যে ডিফারেন্ট অপারেশন করছিলাম, ওই এক্সপেরিমেন্ট করছো না, ওই যে উড দিয়ে একটা উডেন প্যাটার্ন বানানো লাগবে, জি একটা স্যার, উডেন, জি স্যার। হ্যাঁ সবাই করে আসছো। তো যাই হোক, এখানে দেখো যে একটা সি ক্ল্যাম্প আছে, সি ক্ল্যাম্পকে টাইট দেওয়ার জন্য উপরে দেখো যে আমরা একটা স্ক্রু ইউজ করা হয়। ফর দ্য স্ক্রু ক্ল্যাম্পশন এ ফোর্স ইজ অ্যাপ্লাইড এট দ্য এন্ড অফ দ্য হ্যান্ডেল। উপরে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এই হ্যান্ডেলে একটা এই এই কর্নারে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 3.5 ইঞ্চ ফ্রম দ্য স্ক্রু সেন্টার লাইন। এটা যদি হয় স্ক্রু, তাহলে কি এটা কি? এটা স্ক্রু সেন্টার লাইন, তো স্ক্রু সেন্টার লাইন থেকে 3.5 ইঞ্চ দূরে হ্যান্ডেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তারপর দেয়া আছে যে দ্য 3x8 ইঞ্চ ডায়ামিটার হ্যান্ডেল, হ্যান্ডেলের ডায়ামিটারও দেয়া আছে কত? 3x8 ইঞ্চ। And the handle is made of Cold-Rolled AISI 1006 steel. তারপর হ্যান্ডেলের যে প্রপার্টি বা ম্যাটেরিয়াল ওইটাও দেওয়া আছে, কোন ম্যাটেরিয়াল? AISI 1006 স্টিল। তারপর এখানে যে স্ক্রুটা দেওয়া আছে ওইটার নেমিং ও দেওয়া আছে, দ্য স্ক্রু ইজ 3x4 ইঞ্চ 10 UNC এন্ড ইজ 8 ইঞ্চ লং। স্ক্রু নমেনক্লেচারটা দেওয়া আছে এন্ড স্ক্রু লেন্থটা দেওয়া আছে। তারপর ম্যাক্সিমাম পসিবল লেন্থ অফ দ্য স্ক্রু ইন দ্য ক্ল্যাম্পিং রিজন, তো ক্ল্যাম্পিং রিজনে কতটুকু লেন্থ ওইটাও দেওয়া আছে 6 ইঞ্চ। তো এখানে দেখো যে তিনটা পার্ট আছে, এটা কিন্তু এক্সাম্পলে করে দেওয়া না, এটা এক্সারসাইজে। তো এখানে দেখো যে কি কি বের করা লাগবে। হোয়াট স্ক্রু টর্ক উইল কজ দ্য হ্যান্ডেল টু বেন্ড পারমানেন্টলি। তারপর হোয়াট ক্ল্যাম্পিং ফোর্স উইল রিজার্ট উইল আনসার উইল দ্য আনসার টু পার্ট এ কজ ইফ দ্য কলার ফ্রিকশন ইজ নেগলেক্টেড অ্যান্ড ইফ দ্য থ্রেড ফ্রিকশন ইজ 0.15, অ্যান্ড হোয়াট ক্ল্যাম্পিং ফোর্স উইল কজ দ্য স্ক্রু টু বাকল। তো এখানে দেখো যে এই দুইটা পার্ট এ আর পার্ট বি, মেইনলি আমরা আগের ক্লাসে যেভাবে ডিজাইন করে আসছি ওইগুলোর উপর থেকে বেস করে আমরা এই এই দুইটা করতে পারবো। অ্যান্ড কোয়েশ্চেন ইজ হোয়াট অ্যাবাউট পার্ট সি? তোমরা কলাম ডিজাইন করে ফেলছো তো, করছো? কলাম ডিজাইন যদি করো, যে চ্যাপ্টার 4 হয়েছে কি, ইউলার্স ফর্মুলা বা স্ল্যান্ডারনেস রেশিও, এগুলো তো সবকিছুই জানো তাইলে? হ্যাঁ, এগুলো তো যদি জানো তাইলে পার্ট সিও করতে পারবা। তো আমরা ফার্স্ট থেকে শুরু করি, যে হোয়াট স্ক্রু টর্ক উইল কজ দ্য হ্যান্ডেল টু বেন্ড পারমানেন্টলি। ফার্স্টে আমরা এই যে স্ক্রু এর উপর কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই করলে, এখানে তো আমরা অলরেডি একটা ফোর্স দিতেছি, এই হ্যান্ডেলটা পারমানেন্ট বেন্ডিং হয়ে যাবে। পারমানেন্ট বেন্ডিং হওয়া মানে কি? পুরোপুরি বেঁকে যাবে। পুরোপুরি এখানে বেঁকে যাবে, মানে এখানে কি হবে, এটা যদি স্টিল হয় এখানে কি হবে, একটা ইল্ডিং হবে, তাই না? জি স্যার, ওই যে আমরা ওই যে ফার্স্ট চ্যাপ্টারের মতো, ওই যে আগের চ্যাপ্টার গুলাতে আমরা যখন দেখছিলাম যে আমরা যখন ফেইলর হয় তখন আমরা কি করতাম, ওই যে ইল্ড স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ ধরে করতাম, মনে আছে? আর ওইখানে ফ্যাক্টর আছে 1 ধরে নিয়ে তারপর তো ম্যাথ গুলা করতাম, ওইভাবেই তো করছিলাম, তাই না? জি স্যার, যে ওয়েন ইটস অ্যাবাউট টু ব্রেক আমরা ধরতাম যে ফ্যাক্টর অফ সেফটি ইকুয়ালস টু 1, তারপর ওইখান থেকে ধরে আমরা ডাইমেনশন বা অন্য প্যারামিটার্স গুলো ক্যালকুলেশন করতাম। তো ফার্স্টেই আসো যে আমরা এই প্রথমটা করি, যে কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই করলে এই যে হ্যান্ডেলটা বেন্ড হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল গিভেন দেখো যে এই যে লেন্থ, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে এল ইকুয়ালস টু 3.5 ইঞ্চ, ফুল স্ক্রিন দিয়ে দিই, এল ইকুয়ালস টু 3.5 ইঞ্চ।
Now torque T equals to key F times R. Yes, sir. So আমি এটা লিখতে পারি যে এখানে যদি একটা ফোর্স দিই তাহলে এটা কি পরিমাণ টর্ক জেনারেট করবে, ফোর্স টাইমস রেডিয়াস। এটা তো ঠিক আছে। এখন দেখো তো, আমরা যদি এই হ্যান্ডেলটা কনসিডার করি যে এই হ্যান্ডেলটা বেন্ড করবে, তাহলে এটা বেন্ডিংটা কোন রিজন থেকে শুরু হবে? এই পাশ থেকে, এই পাশ থেকে, না এই যে কন্ট্যাক্ট এই পয়েন্ট থেকে, একেবারে এই যে সারফেস থেকে, কন্ট্যাক্ট সারফেস, কন্ট্যাক্ট সারফেস থেকে, কন্ট্যাক্ট সারফেস থেকে। তো এইখান থেকে যদি আমি বেন্ডিংটা শুরু হয়, তাহলে আমার যে ওই যে বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং স্ট্রেস, আমরা ক্যালকুলেশন কোন জায়গা থেকে শুরু করব? এই জায়গা থেকে। অবভিয়াসলি আমরা যেখান থেকে আমাদের বেন্ডিংটা শুরু হবে ওইখান থেকে ক্যালকুলেশন শুরু করা লাগবে, কারণ বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেট করার জন্য আমাদের মোমেন্টের ভ্যালুটা লাগবে। তো আমরা যখন মোমেন্টটা ক্যালকুলেট করব বেন্ডিং মোমেন্টের জন্য, এখান থেকে দেখো যে মোমেন্টটা আমরা চাইলেও এখান থেকেও নিতে পারি, এইখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, বাট আমরা যেহেতু এই হ্যান্ডেলেরটা বেন্ডিং কনসিডার করতেছি, তাহলে মোমেন্টের ক্যালকুলেশন কোন জায়গা থেকে শুরু হবে? এই কন্ট্যাক্ট সারফেস থেকে। জি স্যার। তো তো এই কন্ট্যাক্ট সারফেস থেকে এই ডিস্টেন্সটা কত? আমরা যদি এই পয়েন্টে যদি মোমেন্ট ক্যালকুলেট করতে যাই, যে টোটাল মোমেন্ট এই যে এই কন্ট্যাক্ট সারফেস থেকে, আমরা কি এই ডিস্টেন্সটা বের করতে পারবো? দেখো যে টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে 3.5 ইঞ্চ, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা কত? সেন্টার লাইন, স্ক্রুয়ের সেন্টার লাইন থেকে এই পুরো ডিস্টেন্স 3.5 ইঞ্চ। আবার স্ক্রুয়ের ডায়ামিটারটা দেওয়া আছে, তাহলে যদি স্ক্রুয়ের জাস্ট রেডিয়াসটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা এটা পেয়ে যাব, তাই না? তাহলে তো দেখো যে আমরা সিম্পলি মোমেন্টটা পেয়ে গেছি। এখন যেটা লেখছে আর কি, এস মোমেন্ট এম ইকুয়ালস টু এল মাইনাস 3/8, এটা ডায়ামিটার ছিল, স্কোয়ার ডায়ামিটার কত ছিল? 3/4। তো রেডিয়াস 3/8 টাইমস এফ, ওইখান থেকে মোমেন্টটা আসলো কত? 3.125 টাইমস এফ। তো আমরা যখন কি করছি, বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেট করছি, আমরা কোন ফর্মুলা ইউজ করছি? ওই যে ফ্লেক্সারাল স্ট্রেস ফর্মুলা আগের চ্যাপ্টারে করে আসছি, সিগমা ইকুয়ালস টু কি ছিল? এম সি বাই আই, এই যে ফ্লেক্সারাল স্ট্রেস এর ফর্মুলা। এখানে তো বেন্ডিং হইতেছে, মানে এখানে তো কি, স্ট্রেস ইজ কজ বাই বেন্ডিং মোমেন্ট ইজ কল্ড বেন্ডিং স্ট্রেস অর ফ্লেক্সারাল স্ট্রেস, মনে আছে তো সবার? জি স্যার। জি স্যার। তো এখানে আমরা মেইনলি বেন্ডিং স্ট্রেস থেকে আমরা টর্ক বের করব। তো বেন্ডিং স্ট্রেস এর ফর্মুলা এটা ছিল যে সিগমা ইকুয়ালস টু এম সি বাই আই, ওইখান থেকে যে ফার্দার ক্যালকুলেশন করে পরে সলিড সিলিন্ড্রিক্যাল বডি, তারপরে যে আইসি, এগুলা ভ্যালু বের করে, তারপর ফাইনালি যে ফর্মটা আসছিল 32 m/π d³। এখানে দেখো তো, এখানে এই এম এর ভ্যালুটা কি আমরা জানি? জি স্যার, 3.125। এই যে মাত্র আমরা বের করছি যে বেন্ডিং মোমেন্ট, এটা আমরা বের করলাম পাই ডি কিউব। এইখানে বলো তো এই যে ডি, এটা কোন ডিটা আসবে, স্ক্রুয়ের ডায়ামিটার না হেলনেটের ডায়ামিটার? অবভিয়াসলি আমরা বেন্ডিংটা কনসিডার করতেছি, হ্যান্ডেল হইতেছে, তো হ্যান্ডেলের ডায়ামিটার দেখো যে কোয়েশ্চেনে দেওয়া আছে 3/8 ইঞ্চ হ্যান্ডেল ডায়ামিটার। তো 3/8 ইঞ্চ 0.17 1875, এটা পেয়ে গেলাম। তো আমরা এখানে কনসিডার করতেছি কি, এখানে এই ফুল হ্যান্ডেলটা ফেল করবে। এখানে যদি ফুল হ্যান্ডেলটা ফেল করে, তাহলে আমরা কি ধরতে পারি, বেন্ডিং স্ট্রেস সমান রিয়েল স্ট্রেংথ ধরতে তো পারি। যদি এখানে আমরা ফেলিওরটা প্রিভেন্ট করতে চাইতাম, তাহলে এখানে কি আসতো, একটা ফ্যাক্টর অফ সেফটির একটা ফ্যাক্টর আসতো, বা এন এর একটা ভ্যালু আসতো, মোর দেন ওয়ান। বাট এখানে যেহেতু আমরা একেবারে বেন্ডিং পয়েন্টে বা একেবারে ফেলিওর পয়েন্টে আমরা কনসিডার করতেছি, তাইলে এইটা, এই দুইটা কি আমরা ইকুয়াল ধরতে পারি না? এক্সট্রিম কেস, সিগমা ইকুয়ালস টু এস ওয়াই, এন্ড দ্য ফ্যাক্ট ইজ হোয়াট ইজ এস ওয়াই, ইয়েল স্ট্রেংথ, তাই না? এন্ড কোয়েশ্চেনে দেখা তো এস ওয়াই এর ভ্যালু কোনো কিছু দেয়া আছে? কোয়েশ্চেনে দেখবে যে ডিরেক্টলি এস ওয়াই এর কোনো ভ্যালু দেয়া নাই, বাট কোয়েশ্চেনে যেটা দেয়া আছে যে এই যে হ্যান্ডেল, ওইটার ম্যাটেরিয়ালটা দেয়া আছে, উইচ ইজ কোল্ড রোন AISI 1006 স্টিল। তো আমরা দেখছি যে বইয়ের একেবারে অ্যাপেন্ডিক্সে অনেকগুলো টেবিল আছে, ওই টেবিলে দেখবা যে অনেক টাইপের স্টিলের ডিফারেন্ট প্রপার্টিস, ইয়েল স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ বা এলঙ্গেশন, পার্সেন্টেজ অফ এলঙ্গেশন, সবগুলাই দেখবা যে ওই বইয়ের পাশে দেয়া থাকে। তো আমরা ওই যে এই টেবিলগুলো, এই টেবিলটা আমরা ওই
root dike chapter e amra use korchi table A20 so table A20 te dekho je amader onek gulo eibhabe table e onek gulo material deya thake amader material ta kunta AISI 1006 ekhon ekhane dekho je processing mane kon type er heat treatment kora hoyse ei heat treatment processing niye tumra elaborate engineering metallurgy 3 to te ekta subject ase tomader work credit probably এই ওইখানে দেখবা হিট ট্রিটমেন্ট প্রসেসিং নিয়ে এগুলো ডিসকাস করা হয় তো এখানে দেখবা যে এইচআর মানে হট রোলিং সিডি মানে কোল্ড রন আমরা কোনটা কনসিডার করব কোল্ড রন এখানে দেখো যে আমাদের মেইনলি দরকার রিয়েল স্ট্রেংথ বা এসওয়াই একটা আছে মেগা পাস্কেল আর একটা আছে কেপিএসআই যেহেতু এখানে দেখবা যে সবগুলা ইঞ্চিতে দেয়া তাইলে আমাদের কেপিএসআই ইউনিটটা কনসিডার করা হবে কেপিএসআই কত 41 তো এই ইকুয়েশনে দেখো যে ফাইনালি সবকিছুই নোন জাস্ট ফোর্সটা আননোন আমরা যদি সামহাউ এই ফোর্সটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা এই যে টর্ক হুইচ উইল কজ দ্য বেন্ডিং এটা পেয়ে যাব এন্ড এটা ক্যালকুলেশন করে আসবে 29.7 পাউন্ড ফোর্স ইঞ্চ তো এই পার্টটা ক্লিয়ার হয়েছে জি স্যার এটা খুবই সিম্পল ওই যে ফার্স্ট চ্যাপ্টার এর মতই এটা তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না তো পরের পার্ট বি তে যেটা বলছে যে এই যে আমরা একটা স্ক্রু এর একটা টর্ক পাইলাম যেটার জন্য এটা পার্মানেন্টলি বেন্ড হইতেছে এই টর্কের জন্য বা এই টর্ক প্রোডিউস করার জন্য কি পরিমাণ ক্ল্যাম্পিং ফোর্স স্ক্রুতে প্রোডিউস করা লাগবে বুঝছো যে হোয়াট ক্ল্যাম্পিং ফোর্স উইল দা আনসার টু পার্ট এ কজ ইফ দা কলার ফ্রিকশন ইজ নেগলেক্টেড এন্ড দা থ্রেড ফ্রিকশন ইজ 0.15 এই লাইনটা বাদ দেওয়া আপাতত যে এই যে টর্কটা পাইলাম এই টর্কটা জেনারেট করার জন্য এই টর্কটা আলটিমেটলি কি স্ক্রু থেকে আসতেছে কি পরিমাণ স্ক্রুতে আমাদের ক্ল্যাম্পিং ফোর্সটা রিকোয়ার্ড বা কি পরিমাণ ক্ল্যাম্পিং ফোর্সটা আমাদের লাগবে এখন এখানে দুইটা জিনিস বলছে যে এখানে কলার ফ্রিকশন আমরা একটু আগের চ্যাপ্টার বা আগের ম্যাথে দেখছি যে কলার ফ্রিকশন এফসি এটা ভ্যালু ছিল এখানে বলছে যে কলার ফ্রিকশনটা আমাদের নেগলেক্ট করতে পারি তাইলে ওইখানে একটা ওই যে টর্কের ইকুয়েশন বা ফোর্সের ইকুয়েশন এখান থেকে একটা পুরোপুরি টার্মটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় জাস্ট এখানে বলছে যে থ্রেড ফ্রিকশন ইজ অ্যাবাউট 0.15 তো এই পার্টটা ওই আগের ম্যাথের মতোই আগের চ্যাপ্টার ওই যে ওই গত ফার্স্ট দুইটা ম্যাথের মতোই যে আমরা যদি ওই যে আমরা টর্ক রিকোয়ার্ড টু রেজ দ্য লোড বা টর্ক রিকোয়ার্ড টু লোয়ার দ্য লোড আমরা পড়ছি না তো ওই ফর্মুলা ওই সিম্পল ফর্মুলা ইউজ করে আমরা এই এই পার্টটা করব যে ফর রেজিং দ্য লোড অর টাইটেনিং দ্য স্ক্রু এই ইকুয়েশনটা আমরা আগে অনেক ইউজ করছি তো হ্যাঁ তোমরা সবাই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ করছি আগে যে ইকুয়েশন 8.5 ওই বই থেকে নিছি এফ ডিএম বাই টু এল প্লাস পাই এফ ডিএম সেক আলফা ডিভাইড বাই এত এন্ড দেখো যে এটিআর এটিআরটা কোনটা টর্ক রিকোয়ার্ড টু রেজ দ্য লোড অর টাইটেনিং দ্য স্ক্রু এই টর্কটা কি ভ্যালু দেয়া আছে এই টর্কটা একটু আগে যে যে এখান থেকে কোয়েশ্চনই বলছে যে যে এখান থেকে যে টর্কটা নিব ওইটাই আর কি এই টর্ক সো এই টর্কটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে এই যে বের করছি ওই যে 29.7 এই যে এখানে আমরা ক্যালকুলেশন করে বের করছি তো এই কোয়েশ্চনে দেখো যে আমাদের ডিএম ডিএমটা কি আমরা জানি ডিএমটা কি ছিল মিন ডায়ামিটার অর পিচ ডায়ামিটার যেটাই বলো আর কি দুইটাই সেম জিনিস তো মিন ডায়ামিটার ও পিচ ডায়ামিটার কিন্তু কোয়েশ্চেনে ডিরেক্টলি দেয়া নাই স্কোয়ার মেজর ডায়ামিটারটা দেয়া আছে সো আমাদের এখান থেকে ডিএমটা বের করা লাগবে যেভাবে পারি তারপর এই যে এল এলটা কি লিড এটাও দেখো তো কোয়েশ্চেনে দেয়া আছে কিনা কোয়েশ্চেনে কোথাও এলটা দেয়া নাই এখানে জাস্ট বড় এলটা দেয়া আছে লেন্থ অফ দ্য স্ক্রু এটা কি কনফিউশন করবা না যে এই যে এখানে যে লেন্থটা দেয়া আছে ইট ইজ দ্য লেন্থ অফ দ্য স্ক্রু ক্যাপিটাল এল দিস ইজ নট দ্য লিড সো আমাদের এখানে দেখো যে ইকুয়েশন ইউজ করতে হইলে ডিএমটা বের করা লাগবে লিডটা বের করা লাগবে তারপর আসো এই এফ এফটা দেখো যে কোয়েশ্চেনে দেয়া আছে দ্য থ্রেড ফ্রিকশন ইজ 0.15 সো এফ নিয়ে চিন্তা করার দরকার নাই ফাইনালি যেটা আসলো যে সেক আলফা আলফাটা কি আমরা জানি 30 ডিগ্রি
আলফাটা অলওয়েজ আমরা যতগুলো স্ক্রু ডিজাইন করছি যে এখানে যদি আদারওয়াইজ কোনো কিছু স্পেসিফাইড না করা না থাকে তাহলে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি তো আমাদের মেইনলি এখানে কনসার্ন ডিএম টা বের করা লাগবে এল টা বের করা লাগবে আর ফাইনালি এই যে এফ যে হোয়াট ক্ল্যাম্পিং ফোর্স এই ক্ল্যাম্পিং ফোর্সটাই কিন্তু এফ তো এফ বের করতে হইলে বাকি সব প্যারামিটার গুলো আগে ক্যালকুলেট করা লাগবে তো এইখানে দেখো যে আমরা একটু ব্যাক করে দাঁড়াও শেয়ারিংটা স্টপ করে আমি তোমাদের বইটা ওপেন করি বই তো দেখা যাচ্ছে তাই না জি স্যার জি স্যার তো এইখানে দেখো যে স্ক্রুয়ের নোমেনক্লেচার তো এটা তোমাদের ফার্স্ট ক্লাসেও বলছি এই যে বইয়ের শুরুর দিকে যে একটা স্ক্রুকে কিভাবে নোমেনক্লেচারের জন্য বা নেমিং কিভাবে করা যায় ফর এক্সাম্পল একটা স্ক্রু দেওয়া আছে 5x8 ইঞ্চ 18 ইউএনসি বা ইউএনএফ বা ইউএনআরএফ তো এখানে যে 5x8 এটা কি দ্য নমিনাল মেজর ডায়ামিটার প্রথম নাম্বারটা কোনটা নমিনাল মেজর ডায়ামিটার পরে যে 18 ইউএনএফ বা 18 বা 25 যাই বলো যে নাম্বারটা পরে যেটা থাকবে দিস ইজ দ্য নাম্বার অফ থ্রেডস পার ইঞ্চ মানে প্রতি ইঞ্চিতে কতগুলো থ্রেড আছে এটা তোমাদের ওই আগে দেখিয়ে দিছি আর কি তো আমরা যদি আবার ওই ওই স্লাইডটা ওপেন করি তো এখানে দেখো যে দ্য স্ক্রু ইজ 3x4 ইঞ্চ 10 ইউএনসি তো এখান থেকে আমরা কি বলতে পারি স্ক্রু এর মেজর ডায়ামিটার 3x4 উইচ ইজ ইকুয়ালস টু 0.75 এন্ড নাম্বার অফ থ্রেডস পার ইঞ্চ ইকুয়ালস টু কত এটা 10 তো নাম্বার অফ থ্রেডস পার ইঞ্চ যদি জানি আমরা লিডটা জানতে পারবো না যে 1 ইঞ্চিতে কতগুলো থ্রেড আছে 1/10 10টা তাহলে লিড মানে কি একটা টোটাল থ্রেড বা কমপ্লিট থ্রেডের ডিসটেন্স লিড ইকুয়ালস টু 1/10 হ্যাঁ 1/10 বা 0.1 তো তারপর আমরা আরেকটা জিনিস জানি যদি এটা সিঙ্গেল থ্রেডের স্ক্রু হয় লিড এন্ড পিচ আর কি ইকুয়াল মানে কোশ্চেনে দেখো যে নাথিং ইজ মেনশন ওয়েদার ইট ইজ ডুয়াল থ্রেড বা ট্রিপল থ্রেড কিছু বলা আছে কিছু বলা নাই তো কিছু বলা না থাকলে আমরা ডিরেক্টলি এটা ইকুয়াল কনসিডার করতে পারি ইয়াস নাথিং ইজ মেনশনড অ্যাবাউট মাল্টিপল থ্রেড সো লিড যেটা ওটাই আমরা পিচ তো তারপর দেখো যে এখানে আমাদের এই যে মিন ডায়ামিটার এই মিন ডায়ামিটারটা লাগবে তো মিন ডায়ামিটার বের করার জন্য আমাদের পিচ লাগবে অ্যান্ড মেজর ডায়ামিটারটা লাগবে মেজর ডায়ামিটার তো মেজর ডায়ামিটার দেখো যে এখানে ডিরেক্টলি দেওয়া আছে অ্যান্ড পিচ পিচটা আমরা এখন বের করলাম অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ এই ফর্মুলাটা কোথা থেকে পাইছি ডিএম ইকুয়ালস টু ডিপি ইকুয়ালস টু ডি মাইনাস 0.649519p এটা দেখছো ওই ফর্মুলা আগে কেউ দেখছো হ্যাঁ দেখছো বাট এটা প্র্যাকটিস খেয়াল করো না এই যে এই টেবিলটা আমরা আগে অনেক ইউজ করছি তো আমি দেখাই এই টেবিলটা যে 8.2 এই টেবিলটা তো আগে দেখাইছি তোমাদের ডায়ামিটার্স ওই যে ইউএনসি এন্ড ইউএনএফ কোর সিরিজ এন্ড ফাইন সিরিজ তো এই টেবিলের একেবারে নিচে দেখো যে একটা লাইন আছে একেবারে ছোট করে দেয়া এই টেবিলের জন্য ইউএনসি বা ইউনিফাইড সিরিজের জন্য পিচ ডায়ামিটারের ফর্মুলা সবসময় এটা ডিপি ইকুয়ালস টু ডি মাইনাস এইটা বুঝছো তো এই টেবিলে এইখানে যে দেখবা যে এই সিরিজ যদি ইউজ করা হয় তাহলে আমরা এইখান থেকে পিচ ডায়ামিটার বা মিন ডায়ামিটার ইজিলি ক্যালকুলেট করতে পারবো তো এখান থেকে আমরা পিচ ডায়ামিটার ও মিন ডায়ামিটার নিলাম তো এখান থেকে দেখো যে ডিএমটা বা মিন ডায়ামিটারটা ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এখানে ডিএমটা পেয়ে গেছি এলটাও পেয়ে গেছি এখানে দেখো এখানে আর কোনো আননোন আছে আননোন নাই তো আমরা এখান থেকে আমরা ক্ল্যাম্পিং ফোর্সটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো যে সবগুলা কি করে সাবস্টিটিউট করলে এফ ক্ল্যাম্প ইকুয়ালস টু 320 92 পাউন্ড ফোর্স বুঝছো তো এই পর্যন্ত খুবই সিম্পল নাম একটা এর পরের পার্টটা তোমরা আমারে বুঝিয়ে দিবা
স্যার সেক আলফার মান কি স্যার 60 ধরা হইছে এখানে জি স্যার আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি আচ্ছা জি স্যার ওই তো তো সেক আলফা দেখো যে কত আসে ওইটাই ওইটাই আসার কথা আর কি এখানে দেখো যে এরপরের পার্টটা তোমরা আমার বুঝে দাও কিভাবে করা লাগবে তোমরা কলামের এক্সপার্ট আমি কলাম পড়িনি বলতে গেলে বলো তো হোয়াট ক্ল্যাম্পিং ফোর্স উইল কজ দ্য স্ক্রু টু বাকল তো এখানে আমরা অবভিয়াসলি যখন এটা কি করতেছি ক্ল্যাম্পিং ফোর্স দিতেছি এখানে একটা কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে তো এটাকে আমরা অ্যানালগাস টু একটা কলামের মতো কনসিডার করতে পারি তো কলামের বাকলিং কখন হয় বা কিভাবে হয় আমরা কি কোনোভাবে কি ক্যালকুলেট করতে পারবো যে একটা ফোর্স যদি এক্সিড করে ফেলে তখন আমরা বলতে পারবো যে এই কলামের বাকলিং হইতেছে ক্রিটিক্যাল লোডটা বের করতে হবে ক্রিটিক্যাল লোডটা ক্রিটিক্যাল লোড থেকে বেশি হইলে তো হ্যাঁ ক্রিটিক্যাল লোড যদি থেকে আমরা যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে ওখানে অবভিয়াসলি বাকলিং হবে তো আমরা এখানে ওই আগের মতোই যে এখানে ক্ল্যাম্পিং ফোর্স সমান আমরা কি ধরতে পারি ইকুয়ালস টু ক্রিটিক্যাল লোড কারণ ওই ক্যাম্পিং ফোর্স যদি ওই ক্রিটিক্যাল লোডের সমান হয় তাহলে কি স্ক্রুতে বাকল হবে বা বাকলিং ফেনোমেনন দেখা দিবে এখন দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু ইউ ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল লোড বলো তো মনে আছে কবে করছিল কলাম চ্যাপ্টার অনেক আগে তো মনে হয় এরপর আর রিভাইজ টিভাইজ বা দেখা হয়নি তাই না ECR equals TFL by AE FL by AE sure sir pi 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 yes করছে কি যদি ছিল স্যার AC এরকম একটা ফর্মুলা ছিল না স্ল্যান্ডারনেস রেশিও বের করার জন্য জি স্যার তো দেখো যে আমরা যখনই এটা কলামটা কনসিডার করি আমাদের ওই যে n কন্ডিশন কনস্ট্যান্টটা বের করা লাগে বা আমাদের দেখা লাগে যে এখানে কোন n কন্ডিশনটা আমরা ইউজ করব এটা তো মনে আছে এই যে এই টেবিলটা তো দা তো স্ক্রু এর ক্ষেত্রে দেখো যে ওইখানে ওয়ান এন্ড ইজ ফিক্সড এন্ড আদার এন্ড ইজ পিভোটেড তো এখানে বেসড অন দ্য ডিসিশন আমরা এখানে দেখো যে রিকমেন্ডেড ভ্যালু ওয়ান ইজ ফিক্সড এন্ড আদার ওয়ান ইজ রাউন্ডেড এখান থেকে আমরা সি এর ভ্যালু এটা নিছে এর পরের ক্যালকুলেশনটা তোমরা অবভিয়াসলি জানো যে L/K এর জন্য ইকুয়েশন 4.45 আমি একটু কি করে দিতেছি একটু তাড়াতাড়ি বলতেছি যেহেতু আগে দেখে আসছো 2 পাই স্কয়ার এখান থেকে c সিটা আমরা n কন্ডিশন কনস্ট্যান্ট থেকে নিব eটা কি মডুলাস অফ ইলাস্টিসিটি এটা কই থেকে পাবো টেবিল থেকে ওটা টেবিল থেকে নিবা তারপর SY SY আমরা বের করছি এখন এখান থেকে স্ল্যান্ডারনেস রেশিও 1 কত আসবে 131.7 এরপরে কি করা লাগে যে আমরা যদি ইউলার্স ফর্মুলা ইউজ করতে চাই তখন আমরা কি করতে হবে মনে আছে যে এই ভ্যালুটা একটার চেয়ে যদি বেশি হয় বা কম হয় তখন আমরা একটা ফর্মুলা ইউজ করি জি স্যার এই যে একটা গ্রাফ আছে এখান থেকে ডিসেট করলে হ্যাঁ এখান থেকে ডিসাইড করা লাগবে তো এখানে দেখো যে এটা L/K ভ্যালু আসছে 131.7 তারপর অ্যাকচুয়ালি এই যে কলামের যে লেন্থ থেকে L/K ওইটার ভ্যালু আমরা বের করি তারপর যে দুইটা মিলে যে কোনটা বড় তো এখানে দেখো যে এই যে আমরা ফার্স্ট স্ল্যান্ডারনেস রেশিও আসলো 131.7 আর অ্যাকচুয়াল L/K কত ছিল 35.04 হুইচ ইজ গ্রেটার দেন অত তাইলে আমরা ওই যে ইউলার্স ফর্মুলা ফর লিমিটিং ক্ল্যাম্পিং ফোর্স এই ফর্মুলাটা মনে হয় ইউজ করছো সবাই বা দেখে আসছো তো এর কিউ একেবারে সিম্পল ওই যে কলাম চ্যাপ্টারটা যদি একবার রিভিউ করো তাহলে এই পার্টটা পারবা আর তোমাদের তো ধরো টার্ম ফাইনাল তো সবগুলো একসাথে আগে থেকেই দেখে রিভাইজ দিয়ে আসা লাগবে তো এখানে দেখো যে এই এফ ক্ল্যাম্পটা আসলে কি ওই যে ক্রিটিক্যাল লোড তো ক্রিটিক্যাল লোডের ক্যালকুলেশন সবাই আগে থেকে করে আসছো জানো কিভাবে বের করতে হয় ক্রিটিক্যাল লোড যেটাই আসবে ওইটাই আমাদের ক্ল্যাম্পিং ফোর্স দ্যাট উইল কজ দ্য স্ক্রু টু বাকল আজকে তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই তোমাদের পড়া তাই না আমাদের এই চ্যাপ্টার শেষ জাস্ট এখানে দুইটা জিনিস তোমরা দেখবা সেলফ স্টাডি অ্যাসাইনমেন্ট না এক্সাম্পল 8.4 ওইটা দেখবা যে কম্পারেটিভলি অনেক ইজি এক্সাম্পল এই জন্য আমি এখানে দেখাই নেই ওই বইয়ের মধ্যে করে দেওয়া আছে সো তোমাদের হ্যাজেল আলাদা করে করার দরকার লাগবে না জাস্ট ওই দেখবা আর কি
ওখানে দুই একটা কনসেপ্ট নতুন আসছে, বাট ওইগুলা ধরো আগের আর্টিকেলটা পড়লে দেখবা যে এইগুলা কেমনে আসে, এগুলো খুবই সিম্পল। জাস্ট এই চ্যাপ্টারে একটা টাফ ম্যাথ ছিল ওই সেকেন্ড ম্যাথটা, তাই না? ওই যে গতদিন যেটা করাইছে। তো আর তো কারো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার।